এখানে দুটি কোণ চিহ্নিত করা আছে একটি কোণের পরিমাপ তিরিশ ডিগ্রি অন্য কোণটির নাম দেওয়া আছে পি এই পি কোণের পরিমাপ দেওয়া নেই পি কোণের পরিমাপ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এটা কি আমরা পারব এখানে দেখা যাচ্ছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে তাহলে চিহ্নিত কোন দুটি পরস্পরের বিপ্রতিপ কোন এখন বিপ্রতীপ কোণ সম্পর্কে আমরা একটি তথ্য জানি সেটি হচ্ছে পরস্পর বিপ্রতিপ কোণগুলোর পরিমাপ সমান হয় তাহলে এই কোনটি যেটার পরিমাপ তিরিশ ডিগ্রি দেওয়া আছে আমরা সেটার একটা নাম দিই মনে করি এটা হচ্ছে কিউ আমরা এখানে লিখছি এই কোনটি হচ্ছে কোন কিউ তাহলে কোন পি ও কিউ সমান হবে তাহলে কোন কিউয়ের পরিমাপ কোন কিউয়ের পরিমাপ যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে কোন পি এর পরিমাপও হবে তিরিশ ডিগ্রি তাহলে আমরা পেলাম কোন পি সমান তিরিশ ডিগ্রি এবার নিচের এই চিত্রটি খেয়াল করো দেখো এখানে একটি কোণের পরিমাপ দেওয়া আছে কোন সি সেটার পরিমাপ দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আরও তিনটি কোণ এখানে চিহ্নিত করা আছে এ বি ডি এই তিনটি নামে এই তিনটি কোণ চিহ্নিত করা আছে আমাদেরকে এদের পরিমাপ নির্ণয় করতে হবে দেখো এখানে এ কোণের পরিমাপ কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করেছে অর্থাৎ এরা বিপ্রতিপ কোণের সৃষ্টি করেছে এর ফলে কোন এ ও কোন সি পরস্পর কোন আর আমরা জানি বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান তাহলে কোন এ ও কোন সি পরস্পর সমান হবে অর্থাৎ এদের পরিমাপ সমান হবে তাহলে কোন সি এর পরিমাপ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে কোন এর পরিমাপ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো আমরা কোন এর পরিমাপ পেয়ে গেলাম আমরা এই চিত্রে এর পরিমাপ যেটা পেলাম সেটা আমরা এই রঙে লিখে রাখছি তাহলে আমরা তিনটির মধ্যে একটি কোণের পরিমাপ পেয়ে গেলাম বাকি আছে আরও দুইটি এখন দেখো কোন ডি ও কোন এর ক্ষেত্রে আমরা এখানে লিখছি কোন ডি ও কোন এ পরস্পর সম্পূরক কোন সম্পূরক কোণ হল যখন দুইটি কোণের পরিমাপের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদের পরিমাপের যোগ ফল কিন্তু একশো আশি ডিগ্রি হবে কোন ডি ও কোন এ যদি সম্পূরক কোন হয় তাহলে এদের যোগ ফল একশো আশি ডিগ্রি হবে তাহলে এখানে লিখি কোন ডি যোগ কোন এ হবে কোন এ সমান একশো আশি ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে কোন এর পরিমাপ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে এর মান বসাই কোন ডি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে কোন ডি সমান হবে একশো আশি ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা কিনা না ডিগ্রি অর্থাৎ কোন ডি সমান আমরা পেলাম একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা কোন ডি এর পরিমাপও এখানে লিখে ফেলি একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা আরও একটি কোণের পরিমাপ পেয়ে গেলাম কোন ডি এবং কোন বি হচ্ছে পরস্পর কোণ কারণ এই সরলরেখা এই সরলরেখাকে ছেদ করেছে তাই এই দুটি কোণ আর আমরা তো জানি যে কোনগুলো পরস্পর সমান তাহলে আমরা একটু আগেই দেখেছি কোন ডি এর পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমরা আবার এখানে লিখি কোন বি কোন ডি এবং কোন বি এরা হচ্ছে বিপ্রতিপ কোন আর বিপ্রতিপ কোন যদি হয় তাহলে এদের পরিমাপ সমান হবে অর্থাৎ কোন ডি সমান কোন বি হবে আর একটু আগেই আমরা পেয়েছি কোন ডি সমান হচ্ছে একশো ডিগ্রি এরা যদি সমান হয় তাহলে কোন বিয়ের পরিমাপও হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন বি সমান সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানেও আমরা কোন বিয়ের পরিমাপ লিখে দিচ্ছি সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো আমরা সবগুলো কোনের পরিমাপই পেয়ে গিয়েছি কোন এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বি সমান একশো ডিগ্রি এবং কোন ডি সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি